আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি সমাসের মানে তিন ধরনের সমাসের মধ্যে একটু পার্থক্য করার চেষ্টা করছি, যাতে সমাসটা নির্ণয় করা আরো সুবিধা হয়। আমি সমাস সম্পর্কে আমার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত লেকচার আছে, এই লেকচারগুলো আপনারা দেখলে সমাসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তবুও যেহেতু তিনটা সমাসের কিন্তু পর পদের অর্থ প্রাধান্য পায়, যেমন দীর্ঘ সমাস, কর্মধারয় সমাস আর তৎপুরুষ সমাস, এই তিনটা সমাসেরই পর পদের অর্থ প্রাধান্য পায়। কিন্তু পর পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাহলে তিনটা সমাস তো মনে হচ্ছে একই রকম, কিন্তু না, তাদের মধ্যেও কিছু পার্থক্য তৈরি করা যায়, এবং এই পার্থক্যটাই আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই তিনটা সমাস আরও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা জানার চেষ্টা করি হলো যে কর্মধারয় সমাসটা কি। যে কর্মধারয় সমাসটা হলো যে, আবারও বলছি যে তিনটা পদেরই পর পদের অর্থ প্রাধান্য পাবে, অর্থাৎ পরপদ বা উত্তরপদ। এই পরপদ কোনটি, উত্তরপদ কোনটি, পূর্বপদ কোনটি, এগুলো আমার বেসিক লেকচারটা দেখলে আপনারা, যদি আজকে এই লেকচারটা যদি শেষ লেকচার দেখে থাকেন সমাস নিয়ে, তাহলে ওগুলো আশা করি যে পরপদ উত্তরপদ এগুলো নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম নেই। এই সমসমান পদের যে পরপদটা, এই পরপদটা হতে হবে বিশেষ্য বা নাউন বাচক, আর পূর্বপদটা সাধারণত বিশেষণ হয়, মাঝে মাঝে পরিবর্তন হতে পারে, তবে বেশিরভাগই হবে বিশেষণ এবং পরপদটা হবে বিশেষ্য। তাহলে এই দুইটা সমন্বয়ে যে সমাসটা হবে সেটা হলো কর্মধারয় সমাস। বিভিন্ন ধরনের কর্মধারয় সমাসের টাইপ আছে, সেগুলো নিয়ে আমি আলোচনায় আসছি না। তাহলে দু একটা উদাহরণ দিই, যেমন যত সাহেব, তাহলে যিনি যশ তিনি সাহেব, মহানবী মহান যে নবী, মহারাজা মহান যে রাজা। তাহলে এখানে মহান, মহা হলে কিন্তু অ্যাজেক্টিভ, আর রাজা কিন্তু এখানে নাউন। প্রথম পদ যদি অ্যাজেক্টিভ বা বিশেষণ এবং পরপদ যদি নাউন বা বিশেষ্য হয়, তাহলে সেটাকে আমরা বলবো কর্মধারয় সমাস। এখন আসুন তৎপুরুষ সমাস নিয়ে কথা বলি। কারণ তৎপুরুষ সমাস এখানেও পরপদের অর্থ প্রাধান্য পাবে, বাট কর্মধারয় সমাসে ছিল যে পূর্বপদটা আপনার হলো বিশেষণ বা অ্যাজেক্টিভ হবে, আর এখানে পূর্বপদ যে হবে এই পূর্বপদের বিভক্তি লোপ পাবে। কর্মধারয় সমাসে বিভক্তি এখানে কোনো ফ্যাক্ট না, এখানে বিভক্তির কোনো কথা থাকবে না, বা তৎপুরুষ সমাসে কিন্তু বিভক্তি লোপ পাবে। আর তৎপুরুষ সমাস কিন্তু দ্বিতীয়া বিভক্তি থেকে সপ্তম বিভক্তি পর্যন্ত কিন্তু এর মানে প্রকারভেদ আছে। সো এখানে কিন্তু বিভক্তি লোপ পাবে। যেমন দুঃখ প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, দেখুন এখানে প্রাপ্ত দুঃখ এবং প্রাপ্ত, এখানে কিন্তু প্রাপ্ত অর্থাৎ পরপদের কিন্তু অর্থ প্রাধান্য পাবে, অর্থাৎ প্রাপ্ত। এখন দুঃখ প্রাপ্ত পাবো নাকি সুখ প্রাপ্ত পাবো সেটা কিন্তু প্রাপ্তের উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে পরপদের অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে। আবার মন গড়া, মন দিয়ে গড়া, দেখেন এখানে কিন্তু দিয়ে কথাটা থাকছে না। তাহলে যদি বিভক্তি লোপ পায়, প্রথম পদের যদি বিভক্তি লোপ পায় এবং শেষ পদের যদি অর্থ প্রাধান্য পায়, তাহলে সেটাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। আশা করি যে কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস এই দুইটা নিয়ে আর কনফিউশন হবে না আপনাদের। এখন আসুন দীর্ঘ সমাস। দীর্ঘ সমাস চেনার খুব সহজ উপায় যে প্রথম পদটা থাকবে হলো সংখ্যা দিয়ে এবং পর পদটা হবে হলো বিশেষ্য বা নাউন দিয়ে, এবং এই দুইটাই বিশেষ্যের মতো আচরণ করবে, তাহলে সেটাকে আমরা বলবো হলো দীর্ঘ সমাস। যেমন টিকাল, তিল, তিন, টিকালের সমাহার, তাহলে এখানে যে সমাহার থাকলেও কিন্তু ব্যাস বাক্যে যদি সমাহার থাকে সেটাও কিন্তু দীর্ঘ সমাস। আবার চৌরাস্তা, চৌরাস্তার সমাহার, শতাব্দী, শত অব্দের সমাহার, তাহলে এগুলো হলো দীর্ঘ সমাস। এখন এই দীর্ঘ সমাস আর কর্মধারয় সমাসকে একটু কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করি। যদি পরপদটা কাল এবং পূর্বপদ যদি সংখ্যা থাকে তাহলে হবে দীর্ঘ সমাস, কিন্তু পরপদ কাল আছে কিন্তু প্রথম পদটা অর্থাৎ পূর্বপদটা কোনো সংখ্যা নেই, তাহলে সেটা কিন্তু হবে কর্মধারয় সমাস। যেমন সে কাল, তেমন সে কিন্তু কোনো সংখ্যা না, তাহলে কাল। আবার ধরুন যে সকাল, বিকাল, তাহলে এরকম দেখেন সকাল শেষে কিন্তু কাল আছে কিন্তু পরে কিন্তু পূর্বে কিন্তু সংখ্যা নেই, তাহলে যদি পূর্বে সংখ্যা না থেকে পরে যদি কাল থাকে তাহলে সেটা হবে কর্মধারয় সমাস, আর পরে যদি কাল থাকে এবং পূর্বে যদি সংখ্যা থাকে তাহলে সেটা হবে দীর্ঘ সমাস। আশা করি আজকে এই লেকচারে কর্মধারয়, তৎপুরুষ এবং দীর্ঘ সমাস যে তিনটেরই পরপদের অর্থ প্রাধান্য পাবে বা তিনটের মধ্যে কী পার্থক্য, এটা আজকে
আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, ধন্যবাদ। আর একটা কথা বলি নি, আমার এই লেকচারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।